আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গেমিং চেয়ারের জগতে টেকল্যান্ড আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট সেলার, বিকজ হচ্ছে আমাদের কাছে হচ্ছে সবসময় আপডেট এবং লেটেস্ট কালেকশনগুলো থাকে গেমিং চেয়ারের। আর গেমিং চেয়ারটা হচ্ছে বর্তমানে আপনি শুধু যে গেমিংয়ের ক্ষেত্রে ইউজ করবেন তা কিন্তু না, লাইক হচ্ছে আপনি অফিসে বা হচ্ছে আপনার রেস্টুরেন্টে বা দেখা গেলো আপনি আদার্স পারপাসেও কিন্তু গেমিং চেয়ারগুলো ইউজ করতে পারেন। সো আমাদের কাছে এখন হচ্ছে গেমিং চেয়ারের সবগুলো স্টক মোটামুটি অ্যাভেলেবেল আছে, এবং আমাদের স্পেশালিটি যেটা হলো আমরা কিন্তু সবসময় কিছু না কিছু অফার অ্যাভেল করে থাকি, অর্থাৎ হচ্ছে আমরা কাস্টমারদেরকে বেশ কিছু অফার দিয়ে থাকি, সেটা হোক নিউ ইয়ার বা যেই কোনো অকেশনে কিন্তু আমরা অফারগুলো দিয়ে থাকি। সো আজকে এখানে দেখতে পাচ্ছেন আমার সাথে অনেকগুলো গেমিং চেয়ার আছে, এবং প্রত্যেকটা গেমিং চেয়ার কিন্তু কালারফুল প্লাস দেখতে খুবই লুক্রেটিভ, এবং এগুলোর প্রাইসটাও কিন্তু আমরা খুব অ্যাট্রাকটিভ করে রেখেছি। সো আজকের ভিডিওটাতে আমি হচ্ছে আমাদের এখানে যে গেমিং চেয়ারগুলো আছে স্টক নিয়ে আমি কথা বলবো, প্লাস হচ্ছে এগুলোর কোনটার কী ফাংশনালিটি সবগুলো নিয়ে কথা বলবো। সো পুরো ভিডিওটাতে অবশ্যই সাথে থাকবেন, আর যদি আপনি আমাদের এই পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক দিয়ে দেবেন। এখন আমার সামনে আপনারা যে চেয়ারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফার্স্ট প্লেয়ার মডেলের, ফার্স্ট প্লেয়ার একটা চেয়ার, এবং এটার মডেল নাম্বার হচ্ছে S01। সো আমি প্রথম হচ্ছে এটার একটু আমি আউটলুকসটা দেখিয়ে দিব। এটা আমি যদি আপনাদেরকে বলি MSI একটা জনপ্রিয় মডেল ছিল, CH106 সম্ভবত একটা চেয়ার, যেটা হচ্ছে রেড এবং ব্ল্যাকের কম্বিনেশন ছিল। সো ফার্স্ট প্লেয়ারের এই চেয়ারটা হচ্ছে লুকস থেকে শুরু করে এভরিথিং MSI ওই জনপ্রিয় মডেলটার মতোই। আর এখন হচ্ছে আমি জাস্ট এটা ফাংশনালিটিটা আপনাদেরকে দেখিয়ে দিব। সো প্রথমে হচ্ছে এটা ফ্রন্ট সাইডটা থাকবে, এখানে এখানে হচ্ছে একটা কুশন পাচ্ছেন, এটা হচ্ছে ব্যাক সাপোর্টের জন্য আপনারা একটা এখানে পিলো পাবেন, আর এটার ব্যাক সাইডটাও খুবই সিম্পল এবং আমি বলবো কালারফুল করেছে, বিকজ এখানে হচ্ছে জাস্ট ফার্স্ট প্লেয়ারের লোগো আর এখানে আপাতত আর কিছুই নাই। আচ্ছা, সো আমি এখন একটু বসে দেখি এটা। সো বসার পরে মোটামুটি খুবই কমফোর্টেবল আমার কাছে এই চেয়ারটা, আর এটার হাইটটা আপনি খুব ইজিলি অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনাদের যতটুকু দরকার হাইট। আর এখানে যে হ্যান্ড রেস্টের যে বিষয়টা, এখানে একটা জিনিস আপনারা খুবই ইয়া পাবেন, বিকজ হচ্ছে এই সেগমেন্টের অর্থাৎ এখন এটার প্রাইস চলছে হচ্ছে 18,000 সামথিং, অর্থাৎ এটা রেগুলার প্রাইস ছিল 20,500, এখন অফারে আছে হচ্ছে 18,000 সামথিং। এটা সো 18,000 টাকা বাজেটের যে চেয়ারগুলা এগুলোতে কিন্তু হ্যান্ড রেস্টে খুব বেশি ফাংশনালিটি দেওয়া থাকে না। সো এটাতে হচ্ছে আপনারা হ্যান্ড রেস্ট আপস অ্যান্ড ডাউন করতে পারবেন, প্লাস এটা মুভ করতে পারবেন লেফট এবং রাইটে। সো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে ফার্স্ট প্লেয়ারের ক্ষেত্রে। সো এই ছিল হ্যান্ড রেস্টের ফাংশনালিটিটা। সো এখন আমার সামনে যে মডেলটা আছে এটা হচ্ছে ফার্স্ট প্লেয়ারের আরেকটা মডেল, এবং এটা নাম, এটা মডেলটা হচ্ছে FK2। এটার কালার থেকে শুরু করে এভরিথিং আমি বলবো খুবই লুক্রেটিভ, এবং এটা হচ্ছে লাইম ইয়েলো কালারের একটা চেয়ার। এখানে হচ্ছে এটা তো সেম আপনার এখানে একটা নেক সাপোর্টের জন্য পিলো পাচ্ছেন, এই পাশে হচ্ছে রিস সাপোর্টের একটা পিলো পাবেন এখানে। এই চেয়ারটাতে হচ্ছে ফুল ব্ল্যাক এবং লাইম ইয়েলো কালারের কম্বিনেশনে, এবং এখানে যে স্টিচিংগুলো আছে এই স্টিচিংগুলো কিন্তু লাইম ইয়েলো কালার, অর্থাৎ এই চেয়ারটা খুবই কালারফুল, অর্থাৎ আপনি যখন আপনার ডেস্কের সামনে রাখবেন লাইটিংয়ের মধ্যে এই চেয়ারটা খুবই ভালো লাগবে। এটাও লুক শুরু করে এভরিথিং সেম, এটাও ফ্রন্ট হচ্ছে এই লুকটা থাকবে, আর উপরে হচ্ছে ফার্স্ট প্লেয়ারের লোগোটা। ব্যাক সাইডটা যদি আমরা খেয়াল করি, ব্যাক সাইড হচ্ছে এখানে ফার্স্ট প্লেয়ারের লোগো, আর এখানে অ্যাজ ইউজুয়াল দেওয়া আছে। এখন আমি জাস্ট একটু বসে টেস্ট করে দেখি এটা। এই চেয়ারটা আমি বলবো আরেকটু কমফোর্টেবল এর আগে যে চেয়ারটা আমরা দেখেছিলাম ফার্স্ট প্লেয়ারের S01 যে মডেলটা আমরা দেখেছিলাম ওইটা থেকে এই চেয়ারটা মোটামুটি আরেকটু বেশি কমফোর্টেবল, আর এটারও বাকি সব কিছু সেম। আপনারা এটা তো 120 পর্যন্ত ওয়েট ম্যাক্সিমাম নিতে পারবেন, আর এটাও 130 পর্যন্ত আপনারা ইজিলি করতে পারবেন। এখানে হ্যান্ড রেস্টের যে বিষয়টা, এগুলো ফার্স্ট প্লেয়ারের সবগুলো চেয়ারের হচ্ছে হ্যান্ড রেস্টগুলো আপনি মুভমেন্ট করতে পারবেন, এবং আপস অ্যান্ড ডাউন এই দুটো ফাংশনালিটি থাকবে। আর এখানে আমি একটা জিনিস একটু বলে দিই আপনাদের, আচ্ছা এই চেয়ারের নিচে যে ফ্রেমটা এটা হচ্ছে হার্ড প্লাস্টিকের একটা ফ্রেম থাকবে, অর্থাৎ এটা মেটাল না, বাট এটার কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো, এবং এটা ইজিলি আপনার ওয়েটটা 120 কেজি পর্যন্ত খুব আরামসে নিতে পারবে এটাতে। সো আমি বলবো 120 পর্যন্ত হওয়াটা খুবই ডিফিকাল্ট, আমি এই চেয়ারটার বিল্ড কোয়ালিটি থেকে শুরু করে এভরিথিং ইজ গুড, শুধু এই জায়গাটা যদি আপনারা কনসিডার করতে পারেন, যদি আপনাদের মেটাল নিয়ে খুব বেশি ফ্রিকিংনেস না থাকে তাহলে আমি বলবো এটা খুব ইজিলি চয়েস করতে পারবেন আপনারা। এটার এখন আমাদের মার্কেট প্রাইস হচ্ছে 20,500 টাকা, আর অফারে হচ্ছে আমাদের এখন হচ্ছে 17,499 টাকা পেয়ে যাবেন। সো এই ছিল FK2 আর একটা মডেলের চেয়ার ফার্স্ট প্লেয়ারের, যদি এটা আপনাদের চয়েসে থাকে এটা আমাদের ওয়েবসাইটে আছে, তাহলে সেখান থেকে নিয়ে নিতে পারেন। এখন আমার সামনে যে চেয়ারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফার্স্ট প্লেয়ারের আর একটা মডেল, এবং এটা হচ্ছে FK3। এই চেয়ারটার কালারটা আমি বলবো খুবই লুক্রেটিভ, অ্যান্ড এখানে যে পিলো সাপোর্টটা দেওয়া আছে নেক পিলো এটা একটু ডিফারেন্ট মডেলে করা আছে, আর অ্যাজ ইউজুয়াল এটাতে হচ্ছে ওয়েস্ট রিস্টের সাপোর্টটা এখানে পাচ্ছেন। লুকস হচ্ছে ফ্রন্টে এইটা থাকবে, আর ব্যাক সাইডে যদি আপনারা একটু খেয়াল করেন অ্যাজ ইউজুয়াল এখানে হচ্ছে ফার্স্ট প্লেয়ারের লোগো, দেন হচ্ছে নর্মাল একটা গেমিং চেয়ারে যেরকম থাকে। এখন হচ্ছে আমি একটু এটাতে বসে দেখি, আর একটা জিনিস আমি একটু বলে দিই,
ফার্স্ট প্লেয়ারের এই চেয়ারগুলো আর্মরেস্টটা কিন্তু 3D, অর্থাৎ এগুলো আপনি মুভমেন্ট করতে পারবেন। এটা মোটামুটি সবগুলো মডেলের ক্ষেত্রে ওরা এটাতে মুভমেন্টের সুযোগটা দিয়েছে। সো আমি একটু বসে দেখি, এটাও সেম অ্যাজ ইউজুয়াল আপনারা হাইটটা অ্যাডজাস্ট করতে পারবেন আর হ্যান্ড রেস্ট হচ্ছে এখানে মুভ করতে পারবেন। সো এখন হচ্ছে আমরা জাস্ট এই চেয়ারটার পিছনে যে সাইডে এটা কতটুকু রোটেট করা যায় সেটা একটু দেখি। এটা হচ্ছে অলমোস্ট 160 পর্যন্ত, এটা 160 পর্যন্ত আপনারা করতে পারবেন। আর এখানে যে হাইড্রোলিকের আপ ডাউনটা, এটাও আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো আপস অ্যান্ড ডাউনটা করে নিতে পারবেন। আর এখানে যদি আমি একটু বলি, এখানে যে ফ্রেমটা আছে নিচের, এটা কিন্তু ফুললি মেটাল ফ্রেম। আর এটার ওয়েটটা আমি যদি বলি, এটা ম্যাক্সিমাম 160 কেজি পর্যন্ত ওয়েট এটাতে নিতে পারবে। যেহেতু এটা মেটাল ফ্রেম, এটার বিল্ড কোয়ালিটিটা আর একটু মজবুত এবং আর একটু বেটার। আর এখানে যদি আমি এটার ওয়েদারের কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, এটাও অ্যাজ ইউজুয়াল এটা একটা চাইনিজ ওয়েদার দিয়ে লেদার দিয়ে করা আছে এটা, তবে এগুলো কিন্তু খুবই ভালো মানের লেদার এখানে। সো আমি বলবো বাজেটের মধ্যে এই লেদারটা একদম পারফেক্টলি ফার্স্ট প্লেয়ার এখানে ইউজ করেছে। এটা মার্কেট প্রাইস নিয়ে যদি আমি কথা বলি, এটা হচ্ছে আমাদের বর্তমানে 24,000 সামথিং চলতেছে। আর এখন হচ্ছে ডিসকাউন্টে আসে হচ্ছে 19,000 সামথিং এটা, তবে প্রাইসটা ভ্যারিয়েবল, আপনারা হচ্ছে এক এক সময় এক এক প্রাইসটা দেখবেন, বিকজ আমরা হচ্ছে সবসময় অফারে আমরা বেটার প্রাইসটা দেওয়ার ট্রাই করি। সো এটা ছিল ফার্স্ট প্লেয়ার আরেকটা মডেল, এটা আমাদের ওয়েবসাইটে আছে, চাইলে সেখান থেকে পারচেস করতে পারবেন। এখন আমার সামনে যে চেয়ারটা আছে, এটা হচ্ছে ফার্স্ট প্লেয়ার আরেকটা মডেল এবং এটা হচ্ছে FK3। এটা খুবই স্পেশাল একটা চেয়ার, বিকজ এই চেয়ারটাতে গতানুগতিক যে গেমিং চেয়ারগুলো ছিল ওইটা থেকে একটু ডিফারেন্ট এটা, বিকজ এটা তো হচ্ছে লেগ রেস্ট আছে। সো এটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। সো প্রথমে আমি এটা একটু লুকসটা নিয়ে কথা বলি। এখানে অ্যাজ ইউজুয়াল ফার্স্ট প্লেয়ারের লোগো সহ এখানে আপনারা নেক সাপোর্টটা পেয়ে যাচ্ছেন, এখানে হচ্ছে রুইস সাপোর্টের জন্য, তবে এটাতে কোনো স্টিচিং বা কোনো কিছু দেওয়া নাই, এটা নর্মাল একটা গেমিং চেয়ারের লুকস ওরা করেছিল। আর এটা ব্যাকসাইডটা যদি আমি বলি, এটা ব্যাকসাইডে হচ্ছে ফুললি অ্যাজ ইউজুয়াল নর্মাল ব্যাকসাইডে দেওয়া আছে এখানে। সো যেটা নিয়ে কথা বলছিলাম, হ্যাঁ, সেটা হচ্ছে এটার এখানে একটা লেগ সাপোর্টের একটা অপশান দেওয়া আছে। সো আমি প্রথমে ওইটা একটু দেখিয়ে দিই। এখানে হচ্ছে আপনারা লেগ সাপোর্টটা পাবেন, এটা খুবই আমার কাছে ইনোভেটিভ প্লাস হচ্ছে স্পেশাল লেগেছে, বিকজ গতানুগতিক যতগুলো গেমিং চেয়ার ছিল এই জিনিসটা আমি কোথাও পাইনি এখনো পর্যন্ত, সেটা হোক আরও খুব রেনাউন্ড ব্র্যান্ড বা যে কোনো ব্র্যান্ডে হোক না কেন, লেগ সাপোর্টটা কিন্তু ছিল না। সো ফার্স্ট প্লেয়ারের এই মডেলটাতে হচ্ছে আপনারা লেগ সাপোর্টটা পেয়ে যাচ্ছেন। আর এটাও ফুললি লেদারের, এখানে হচ্ছে এই জিনিসটা টোটালি মেটাল, সো এখানে হচ্ছে এটা ভেঙে যাওয়া বা এটা খুব বেশি নষ্ট হওয়ার মতো পসিবিলিটি থাকবে। এখন যে চেয়ারটা আপনারা দেখছেন, এটা হচ্ছে DK2 মডেলের একটা চেয়ার, এটা হচ্ছে ফার্স্ট প্লেয়ার আরেকটা গেমিং চেয়ার, এটা হচ্ছে ব্লু এবং হোয়াইটের কম্বিনেশনে হবে। অ্যাজ ইউজুয়াল বাকি সবগুলো গেমিং চেয়ারের মতো এটার সব কিছু ফাংশনালিটি আমি বলবো সেম, ফ্রন্টের লুকটা হচ্ছে ব্লু এবং হোয়াইটের মধ্যে হচ্ছে। এখানে আপনারা হচ্ছে নেক পিলো পাচ্ছেন, এখানে হচ্ছে আপনার রিস্ট সাপোর্টটা, ব্যাকসাইডে অ্যাজ ইউজুয়াল এখানে আমরা কোনো ডিজাইন নেই, তবে এখানে ছোট্ট কিছু ডিজাইন দেওয়া আছে, এটা হচ্ছে এখানে স্টিচিংটা পাবেন যেটা অন্যান্য মডেলগুলোতে ছিল না। আর এখানে হ্যান্ড রেস্টের একটা ফাংশন আছে, সেটা আমি যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে যে হ্যান্ড রেস্টটা, এটা হচ্ছে আপনারা আপস অ্যান্ড ডাউন করতে পারবেন, প্লাস এটা হচ্ছে আপনারা ব্যাক অ্যান্ড ফরওয়ার্ডে করতে পারবেন। সো যেটা অন্যান্য মডেলগুলোতে ছিল, যেটা হচ্ছে আপনারা লেফট আর লেফট এবং রাইট দুই সাইডে মুভ করতে পারতেন, বাট এটা হচ্ছে সামনে এবং পিছনে দুটো সাইড হচ্ছে মুভ করতে পারবেন। সো এই ছিল এই মডেলটার স্পেশালিটি। আর এখানে আমি যদি ফ্রেমগুলোর কথা বলি, এই ফ্রেমটা হচ্ছে ফুললি মেটাল বিল্ড এবং এটাও কিন্তু 160 কেজি পর্যন্ত আরামসে দিতে পারবে। সো এই মডেলটার বর্তমান MRP হচ্ছে 26,000, আর এখন আমাদের প্রমোশনে চলছে 21,000 এর আশেপাশে। সো এটাও যদি আপনাদের কারো চয়েসে থেকে নিয়ে নিতে পারে।